ফ্যাশন ডিজাইনারদের শরৎ ও শীতের জেন্ডারলেস এক্সক্লুসিভ সব নতুন কালেকশন নিয়ে শুরু হলো নিউ ইয়র্ক ফ্যাশন উইক 2022। 11ই ফেব্রুয়ারি দুই পর্বের ফ্যাশন প্রেজেন্টেশনের মাধ্যমে শুরু হলো 17তম বার্ষিক নিউ ইয়র্ক মেন্স ডে উপলক্ষে আয়োজিত ফ্যাশন উইক। এবারের সিজনে 8টি উদীয়মান ব্র্যান্ড আমেরিকার হেরিটেজ ব্র্যান্ড প্যারিয়েলেসের সাথে যুক্ত হয়েছে। এদিন দুটি অংশের প্রেজেন্টেশনের সকালের সেশনে আমেরিকার ফ্যাশন ডিজাইনার কাউন্সিল সদস্য টেডি ভন রামসন দেখান যে তিনি মহামারী চলাকালীন কি ধরনের ডিজাইন তৈরির চ্যালেঞ্জ নিয়েছিলেন। এছাড়া ব্রুকলিন ভিত্তিক ফ্যাশন ডিজাইনার অ্যারন পটস তার ব্র্যান্ড এ ডট পটস এর জন্য তার জেন্ডারলেস শীতকালীন নতুন কালেকশনগুলোর প্রদর্শন করিয়েছেন। পটসের লক্ষ্য ছিল তার সৃজনশীলতাকে কোনো সীমায় না বেঁধে আত্মিক শক্তিতে চ্যালেঞ্জ জয় করা, আর তিনি সেটা দেখিয়েছেন তার জেন্ডারলেস ডিজাইনগুলোর মধ্য দিয়ে। ডিজাইনার ক্রিস্টেন ডেটউইলার একজন পরিপক্ক মডেলকে ব্যবহার করে তার ব্র্যান্ড স্ট্যানের নতুন ডিজাইনগুলোর প্রদর্শন করেছেন। তার গল্পের শিরোনাম ক্লাসিক ভদ্রলোক। তাছাড়া ওহাইও ভিত্তিক ব্র্যান্ড উইলিয়াম ফ্রেডরিক নিউ ইয়র্ক ফ্যাশন উইকে তার দ্বিতীয় সিরিজের ডিজাইনের কালেকশনগুলো উপস্থাপন করেছে। সেগুলো ওহাইওর ক্লিভল্যান্ডে উন্নত মানের ডিজাইনে তৈরি করা হয়েছে। নিউ ইয়র্ক ফ্যাশন উইক 16ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এখানে 150-এরও বেশি সংখ্যক ডিজাইনার অংশগ্রহণ করবে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।